আপনার বিয়ে করার সময় হয়েছে, এটা আপনি বোঝার আগেই সবাই বোঝা যাবে যে আপনার বিয়ে করার সময় হয়েছে। বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করছো না কেন, মেয়েকে বিয়ে দিচ্ছ না কেন, মানে আপনার এবং আপনার ফ্যামিলির জীবন মোটামুটি তামাতাপা বানিয়ে ফেলবে। তো আপনি এইসব দেখে আপনি যখনই বলবেন যে ঠিক আছে আমার জন্য পাত্র দেখেন বা পাত্রী দেখেন, আমি বিয়ে করব, সাথে সাথে দেখবেন সব একদম কর্পূরের মতো রয়ে গেছে, কেউ নাকি তখন আর কোনো পাত্রপাত্রী পায় না, পুরো দুনিয়া থেকে কোনো পাত্র উঠে যায়, পাত্রী উঠে যায়, কেউ থাকে না জগতে বিয়ে করার জন্য। তো আপনি ভাবলেন ঠিক আছে আমার নিজেকে বিয়ে করতে হবে, আপনি ভাবলেন যে আপনার যে 10 বছরের বড় একজনকে বিয়ে করবেন, কারণ আপনি উড়ুনচুন্ডি, আপনার কোনো কিছু সাজানো গোছানো না, আপনি ভাবলেন না 10 বছরের বড় একটা লোককে আপনি বিয়ে করবেন, সাথে সাথে সবাই ঝাঁপায় পড়বে যে যারা কর্পূরের মতো উড়ে গেছিল তারা সাথে সাথে চলে আসবে, এসে বলবে 10 বছরের বড় একটা বুড়ারে বিয়ে করতেছে কিসের জন্য, কী কারণে, কী আছে লোকের, ও অনেক জমি জমা আছে, অনেক সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, বুঝতে পারছি এই মেয়ের তো ভালো ভাবছিলাম, এই মেয়ে তো এত লোভী বুঝি নাই, কী লোভী রে মেয়ে বাবা, এর জন্য 10 বছরের বড় একটা লোকরে বিয়ে করতেছে, এই লোক তো 2 দিন পরে বিয়ে বুড়া হয়ে যাবে, এই মেয়ে নিশ্চিতভাবে অন্যর সাথে লটরপটর শুরু করবে। আপনি ভাববেন আচ্ছা ঠিক আছে আমি 3-4 বছরের ছোটো একটা ছেলেরে বিয়ে করবো, ওই ছেলেটা দারুণ ভালোবাসে আমারে, তার সব কিছু আমার ছেলে মানুষই দারুণ পছন্দ, আমি তারই বিয়ে করব। সাথে সাথে মনে করেন আকাশ পাতাল সব নিয়ে আপনার উপর সব ছাপায় পড়বে, এই মেয়ের তো বিকৃতি রুচির, এই মেয়ে তার যে ছোটো ছেলেকে বিয়ে করতে চায় কেন, কী হয়েছে জটিলতা, তার কি আর কাউ কেউ জুটতেছে না যে এই ছেলেটি বিয়ে করবে কেন, ছি 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 ছি, এটা কেমন করে সম্ভব যে তার যে ছোটো পুরা সমাজ সংসার উচ্ছনে যাইতেছে, ভাবি এটা কী ইয়ে দিচ্ছেন, কী মেয়ে বানাইলেন, সে তার ঠিক বয়সের ছোটো ছেলেকে বিয়ে করতে চায় কেন বিয়ে করবে। আপনি ধরেন তপ্তা খেয়ে গেলেন, আপনি ভাবলেন যে আচ্ছা ঠিক আছে বড়ো ছোটো কারো বিয়ে করবো না, আমার সমবয়সী একজনটা বিয়ে করবো, আমি আমার বন্ধু আছে সে দারুণ বন্ধু, আমি তারে বিয়ে করবো। সমবয়সী বিয়ে করবা কেন, সময়বসে যে ওর তো স্ট্যাপ ডিস্ট্রিতে তো দিন পার হয়ে যাবে, সারা জীবন তোমার থাকবে কষ্টে, তোমার করবে না শ্রদ্ধি, তোমার করবে না ভক্তি, সারাক্ষণ ধরেন বন্ধু বান্ধবের মতো তুইতুকারি করবে, মারামারি করবে, কারাকারি করবে, সময়বসী কেউ কখনো বিয়ে করে নাকি, না 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 তুমি সময়বসী বিয়ে করো না, তাহলে আপনি আসলে কারে বিয়ে করবেন, আপনি যাই করেন না কেন তাই নিয়ে একটা জটিলতা আছে। তো তারা মনে করবে কাকে বিয়ে করবেন, সেই সাজেশন তারা তখন দিয়ে দেবে, 4 থেকে 5 বছর বয়সে বড়ো যারা তাদেরকে তুমি বিয়ে করো, 4 থেকে 5 বছর বয়সে এরকম গ্যারান্টি দিয়ে আমাকে কে পাত্র দিবে, আপনি দেন খুঁজে, 4 থেকে 5 বছর বয়সের মধ্যে হইতে হবে, সুন্দর হইতে হবে, বাড়ি গাড়ি থাকতে হবে, অনেক কিছু ইয়ে করতে হবে, এই যা আপনার যে ফর্দ, এই ফর্দ মিলে আপনি যার পাত্র খুঁজে নিয়ে আসেন, তখন তো পাত্র খুঁজতে পারবেন না, সব কিছু আমারই করতে হবে, তো এই ফর্দ মিটা বিজ্ঞাপন দিয়ে আমি কোথায় পাত্র পাবো, আমি যে পাত্র পাবো সেটা আমি বিয়ে করবো, আপনারা তো কথা কী ভাই, আমি কারে বিয়ে করতেছি কারে বিয়ে করতেছি না সেটা না, আপনার এত কী যায় আসে, একটা মানুষ তার নিজের রুচিতে নিজের ব্যক্তিত্বে একজনকে বিয়ে করবে, তারা করবে সংসার, আপনার কই এত কী যায় আসে, তার সংসারে সে কী করবে না করবে, কার সাথে সংসার করবে, কার সাথে সে সারা জীবন কাটাইতে চায় সেটা নিয়ে আপনি কথা বলেন কেন, আপনি বিয়ে খাইতে আসবেন, বিয়ে খাইতে এসে বিরিয়ানি খাবেন, বিরিয়ানি যদি খারাপ বা মন্দ হয় সেটা নিয়ে আপনি কথা বলবেন, কারণ সেটা আপনি খাইতেছেন, আপনার রুচির একটা ব্যাপার আছে, কিন্তু কে কাকে বিয়ে করতেছে না করতেছে সেটা নিয়ে আপনি কোনো কথা বলেন না ভাই, এটা তার রুচির ব্যাপার, একজন পুরোপুরি ম্যাচিওর মানুষ কাকে তার জীবনসঙ্গী বানাইতে চায় এটা নিয়ে যে তার উপরে প্রতিদিন ঝাঁপান, এই ঝাঁপানোটা কতটুকু কার্যকর, নিজে একটা কে বিয়ে করছেন মনে করেন নিজেটার দিকে তাকান যে কী বিয়ে করছেন, তাকালেই বুঝবেন যে আপনার এনে কে কথা বলে না, আপনিও কারণে কথা বলেন না, কারণ একটা মানুষ তার সারা জীবন কার সাথে কাটাতে সে নানা হিসাব নিকাশ করে তার মনের উপর, তার যুক্তির উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে সেই মানুষটাকে সে পছন্দ করে, আপনার কথা মতো তো সে কিছু পছন্দ করবে না, এই যে সারা দিন অন্যজনের সঙ্গে এই কুটনামি করে অন্যজনের ফিসফিস করে ভাবি দেখেছেন কী হয়েছে, আপ্পিরা দেখেছেন কী হয়েছে, এই ধরনের আলাপ থেকে বের হওয়া যায় না, যে কারণে বিয়েতে সুন্দর করে সাজেন, কোন গয়না পরবেন, কোন শাড়ি পরবেন, সেই আলোচনাটা অনেক বেশি আনন্দের, সে আলোচনাটা করে ওই মানুষটাকে দোয়া করেন যাতে সে যাকে পছন্দ করেছে তাকে নিয়ে আজীবন ভালো থাকতে পারে, কাকে সে বিয়ে করলো, সে কতটা দুশ্চিত চরিত্র, তার কতটা অবস্থা খারাপ, সে কতটা ভালো না খারাপ, না কয়েকদিন পর ভেঙে যাবে কচি একটার সাথে, আপনার কিছু যায় আসে, কারণ আপনার কেউ ভেঙে যাবে না, আপনি যার সাথে আছেন তার সাথে নিশ্চয়ই ভালোভাবে থাকবেন, যদি ছোটো একটা কচি দেখে ভেঙে চলে যায় সেটা তার যাবে, আপনার এত চিন্তা না করলেও হবে, কারণ আপনি তো পাত্র ঠিক করে দিতে পারছেন না।